আসসালামু আলাইকুম গাইস। তো পরিবার পরিকল্পনা মানে পরিকল্পনা মন্ত্রণালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। তো দেখা যাচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে 60 মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর, এটা 4 জন নিয়োগ দেবে। এটা গ্রেড হচ্ছে 13, তো বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। তো যে সকল শিক্ষা যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা ও ইংরেজিতে 60 লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ গতিসম্পন্ন, বা বাংলা ও ইংরেজিতে কমপক্ষে টাইপে যথাক্রমে প্রতি মিনিটে 25 থেকে 30 শব্দ গতিসম্পন্ন। আর এটা হচ্ছে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো মাঝখানে আমি একটু বলে দেই, যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা চেষ্টা করছেন, তারা সকল সরকারি চাকরিতে অ্যাপ্লাই করবেন। যেমন এই চাকরির বিজ্ঞপ্তিতে পদসংখ্যা শুধু 4 জন, আপনি এটাতে অ্যাপ্লাই করবেন, ফলে আপনি যখন পরীক্ষা দেবেন আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, আপনি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবেন, যেটা আপনার পরবর্তী পরীক্ষায় অনেক বেশি সহায়তা করবে। তো আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা কোনো ইআই মিস করবেন না, কোনো বিজ্ঞপ্তি মিস করবেন না। ওকে, তো পরবর্তী পদ হচ্ছে সর্টার, 1 জন নেবে, গ্রেড হচ্ছে 19, 8,500 থেকে 20,570 টাকা বেতন। তো এটা হচ্ছে এইচএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অভিষহায়ক, 8 জন, 8,250 থেকে 20,010 জন, গ্রেড হচ্ছে 20। তো এটা হচ্ছে এসএসসি পরীক্ষায় পাস করলে, মানে এসএসসি সমমান সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা অ্যাপ্লাই করার জন্য আপনার হচ্ছে সরি আপনার 100 টাকা লাগে, আমি যতটুকু সম্ভব দেখেছিলাম। হ্যাঁ, তো এটা অ্যাপ্লাই করতে গেলে আপনার 100 টাকার মতো লাগবে। ওকে গাইস, তো এর এবং এর অ্যাপ্লাইয়ের শেষ সময় হচ্ছে 20 নভেম্বর 2022 বিকাল 5টা পর্যন্ত। তো এর মধ্যে আপনারা চেষ্টা করবেন অ্যাপ্লাইটা সম্পন্ন করে ফেলতে। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।